উত্তরবঙ্গের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী, প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাঁচবার যিনি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ সদস্য হিসাবে, জনাব মোস্তাফিজুর রহমান ফিজার ভাই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। এখানে উপস্থিত আছেন আমাদের আরেক কৃতি সন্তান, এই দিনাজপুর শহর আসন, এই আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি অত্যন্ত ক্রান্তিকালে ছাত্র সমাজের হাল ধরার জন্য মাননীয় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছিলেন, ছাত্র সমাজের অন্যতম গৌরব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইকবালুর রহমান এমপি মহোদয় উপস্থিত আছেন। জেলা আমাদের শিক্ষকগণ এসেছেন এবং আমাদের ওই জেলা শিক্ষা অফিসার আমাদের সরকারের অনেক সাফল্যের দিকও তুলে ধরেছেন। সরকার কী কী করেছেন না করেছেন আমার বলার মতো দরকারই নেই, উনি বলে দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, প্রথম বলবো যে এই আজকের এই সম্মেলনটা সফল হোক, আমি এটা শুভকামনা করি যে আজকে যেন একটা সুন্দর আমরা এখান থেকে ধারণা নিয়ে যেতে পারি সরকার কী করতে চায় সেটি। পাশাপাশি আমি অনুরোধ করবো যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে মাননীয় মন্ত্রীর কাছে, যে আমাদের এই স্কুলের ভর্তির ব্যাপারগুলো আমাদের এখানে আমার দুই শিফট চালু করবেন না তিন শিফট করবেন, যদি নতুন করে স্কুল কলেজ সরকারিকরণ নাও করা যায় এগুলোর একটা ব্যবস্থা করা দরকার। আর দিনাজপুর শহরের বাইরেও আমার এলাকায়ও একটা গভর্নমেন্ট কলেজ আছে, যখন প্রাইভেট কলেজ ছিল তখন শিক্ষকের হুড়োহুড়ি, এত শিক্ষক, ভালো ভালো শিক্ষক, আর এখন ওটা একটা রেস্টিং কর্নার হয়েছে, একজন যখন কোনো যাবার জায়গা থাকে না হুট করে আসে সাত দিন থেকে আবার আরেক জায়গায় চলে যায়, শিক্ষক নেই পড়াবার মতো, প্রাইভেট কলেজ থেকে ধার করে এনে শিক্ষক দিয়ে পড়াচ্ছে, এই অবস্থা আমাদের খুব দুরবস্থার মধ্যে আছে। তারপরেও আমার একটা অনুরোধ আছে এই আমার পরম পূজনীয় শিক্ষক মণ্ডলীর কাছে, আপনাকে আবার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা অভিভাবক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিদ্যালয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন, আর উপরে আমার উপরে যতজন আছেন সুজ্ঞানজন প্রধান অতিথি দিনাজ বাংলাদেশ মনোপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহি, মঞ্চবিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ, দিল্লি আসসালামু আলাইকুম, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্লাস দিনাজপুরের শিক্ষকের পক্ষের প্রধান হিসাবে আমি বলছি যে আমাদের দিনাজপুরে ভর্তির সময় মারাত্মক সমস্যায় পড়ে যাই, যার জন্য আমি দিনাজপুরের উচ্চ মাধ্যমিক স্তরের কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আজকে করা করে অনুরোধ করবো যে দিনাজপুরে উচ্চ মাধ্যমিক স্কুল এবং দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রাণের দাবি আর কথা বলাবো না। আমাদের স্যার আমরা একটা সমাবেশ করতে চাই শিক্ষক সকল শিক্ষক জেলা প্রশাসক মহোদয় এবং অন্যান্য সুদীর্ঘ আমার সামনে উপস্থিত আছেন শ্রদ্ধেয় এই সরকার একটি নির্দিষ্ট কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছেন, তাদের মিশন ভিশন গোলস এবং টার্গেট আছে। শিক্ষা বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নে তারা কিছু টাইম বাউন্ড লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। শিক্ষার ক্ষেত্রে যে বেতন দেয় সরকার আপনাদের স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারণ করছে এবং আগামীতেও আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য চেষ্টা করছে, চিন্তা করছে। আপনাদেরকে অবশ্যই শিক্ষার মান উন্নয়নের জন্য, ছাত্রদের মান উন্নয়নের জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। অনেক শিক্ষক হাজিরা খাটায় সই করে আপনারা স্কুল থেকে চলে যান, এগুলিকে বন্ধ করতে হবে। শুধু দাবি দেওয়া বাস্তব কথা বললে হবে না, আপনি নিজে কি করছেন নিজের বিবেককে আপনারা জিজ্ঞাসা করবেন। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, আমাদের এখানে আমরা অনেকেই মুসলমান আছি, অনেকেই হিন্দু ধর্মের মানুষ আছি, শিক্ষক মন্ডলী আছি, আমাদের সরকার আমাদেরকে বেতন দেয় এবং আমাদের পবিত্র ইসলাম ধর্মে কোরআন এবং হাদিসে আছে আপনার শরীরে যদি সরিষার পরিমাণ অবৈধ উপ
উপার্জনের রক্ত থাকে, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, এবং অবৈধ উপার্জনের পয়সা দিয়ে আপনার সন্তানরাও ভালো সন্তান হবে না। তাই আপনার নিজের সন্তানের জন্য হলো, নিজের ভবিষ্যৎ মঙ্গলের জন্য হলো, আপনার সরকার যে বেতন দেয় সেই বেতনকে হালাল করার জন্য হলো, ছাত্র ছাত্রীদের সঠিকভাবে লেখাপড়া করান, শিক্ষার পরিবেশ যাতে ব্যাপার থাকে সেই চেষ্টা করেন, এবং ইতিপূর্বে বিভিন্ন মাদ্রাসার শিক্ষা করা আপনারা বিভিন্ন সময় করার চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগকে নৌকায় ভোট দিলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, কিন্তু আজকে এক বছর দুই মাস অতিবাহিত করো, বাংলাদেশের কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই, এই দিনাজপুরের কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই, বরঞ্চ মাদ্রাসা শিক্ষা বিস্তারের জন্য বিনামূল্যে মাদ্রাসার শিক্ষকদের ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়েছে, শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হয়েছে, যে মাদ্রাসার শিক্ষকের বেতন ছিল 9,000 টাকা তার বেতন করা হয়েছে 16,000 টাকা, যাদের বেতন ছিল 17,000 টাকা সেই মাদ্রাসার শিক্ষকদের বেতন করা হয়েছে 26,000 টাকা। তাই আপনাদেরকে বলবো, মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা মিথ্যা কথা বলে মানুষকে আর বিভ্রান্ত করবেন না। এই প্রসঙ্গে মাদ্রাসার শিক্ষকদের প্রতি পবিত্র কোরআন শরীফের একটি আয়াত করে আমি আমার বক্তব্য শেষ করব। এই সমস্ত অনেক অভাব অভিযোগ আছে, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আছে, স্কুলে কলেজে মাদ্রাসায়, এমনকি আমাদের যারা শিক্ষা কর্মকর্তা আছে তাদেরও নানা সমস্যা আছে। কালকে অনেকে আমার সাথে রাত্রে বৈঠক করেছেন, তাদের সমস্যাগুলোর কথা বলেছেন, এবং আমরা জানি যে বিভিন্ন স্তরে আমাদের এইরকম সমস্যাগুলো আছে, আমরা এগুলো রাতারাতি সমাধান করে দিব এটা সম্ভব না, এবং এরকম একটা কথা বলে আমি অগ্রসর হওয়া উচিত এবং সেভাবেই আমরা আগাতে চাই। আপনারা সকলেই এখানে বলেছেন এবং এই কথাটা এই দেশে এখন প্রতিষ্ঠিত, যে আমরা নতুন যে সরকার ক্ষমতা এসেছে তারা জনগণের কাছে ওয়াদা দিয়ে আসছে, আর জনগণ সেটা প্রকাশ করে রায়ও দিয়েছে। কি সেটা? যে আমরা এই দেশটাকে, এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, কারণ 40 বছর আগে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সবাই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমাদের সকলের আশা ছিল, স্বপ্ন ছিল দেশ স্বাধীন হবে, সুখী সমৃদ্ধিশালী একটা দেশ কায়েম হবে।